नमस्कार বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 27/6/2023 পশ্চিমবঙ্গের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। আগামী 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ডক্টর ডে হিসেবে পালন করার নোটিশ জারি করা হয়েছে। প্রতি বছর না, এবছরও ডক্টর ডে হিসেবে পালন করা হবে তার নোটিশ জারি করা হয়েছে। এবং আসুন সেই বিস্তারিত নোটিফিকেশন আমরা একটু দেখে নিই। এবং নোটিশটা আজকে জারি করা হয়েছে নবান্ন থেকে। কি বলা হয়েছে যে প্রতি বছর 1 জুলাই ডক্টর ডে হিসেবে পালন করা হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, এবং ওই দিন হাফ ডে হিসেবে পালন হয় সমস্ত সরকারি অফিসে। কিন্তু এবার 2023 1 জুলাই শনিবার পড়ে গেছে, আর শনিবার যেহেতু বেশিরভাগ অফিস ছুটি থাকে, সেই জন্য যেটা বলা হয়েছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্য লাইক প্রিভিয়াস ইয়ার, আগের বছরের মতোই এই দিনটাকে জাস্ট ডক্টর ডে হিসেবেই পালন করতে হবে। হাফ ডে ছুটিটা কিন্তু এখানে এক্ষেত্রে এবারে কার্যকর হচ্ছে না, যেহেতু শনিবার পড়েছে বা ছুটি থাকে অফিস কিছু অফিস বাদে। তো যাই হোক, এই নোটিশটা আমি শেয়ার করলাম, আর অপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।